প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম সান একাডেমির আজকের আরও একটি ক্লাসে আপনাকে স্বাগতম আজকে আমরা ইংরেজির তিন অক্ষরের সিবিসি আরও কয়েকটি একটি লেটার শিখব আমরা এর আগের ক্লাসে এ নিয়ে কাজ করেছিলাম কেমন আর আজকে হচ্ছে ই সর্বমোট পাঁচটি ভাওয়েলের এই পাঁচটিকে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল ক্লাসে চলে যায় কেমন আজকে আমাদের প্রথম শব্দটি হচ্ছে হ্যান বানানটা একটু খেয়াল করি এন হ্যান এই হ্যান শব্দের অর্থ হচ্ছে মুরগি হ্যান অর্থ কি মুরগি তাহলে আমরা হ্যানের অর্থ লিখলাম মুরগি ম রসুকার মু র গ দীর্ঘকার কী হল মুরগি তাহলে আপনি কীভাবে পড়বেন ই এন হ্যান হ্যান অর্থ মুরগি এইস ই এন হ্যান হ্যান অর্থ মুরগি এইভাবে নিজে নিজে বেশ কয়েকবার ট্রাই করবেন কেমন আমাদের এই শব্দটি হচ্ছে ম্যান এম ই এন ম্যান এই ম্যান শব্দের অর্থ হচ্ছে পুরুষ লোক পুরুষ মানুষ এমনিতে এম এ এন ম্যান এই ম্যান দ্বারা বোঝানো হয় শুধুই মানুষকে যখন সেটা হয়ে যায় এম ই এন ম্যান তখন বুঝতে হবে যে মানুষ বলতে এখানে পুরুষকে বোঝানো হয়েছে কেমন মানুষকে পুরুষ মানুষকে তাইলে আমরা এই ম্যানের অর্থ এখানে কী লিখতে পারি পুরুষ লোক কেমন ম্যান পুরুষ লোক ল কার লো ক ঠিক আছে পুরুষ লোক আচ্ছা তাহলে আপনি ঠিক এইভাবে সুন্দর করে পড়বেন এম ই এন ম্যান ম্যান অর্থ পুরুষ লোক শুধু পুরুষ পড়লেও ভুল হবে না পড়তে পারেন এম ই এন ম্যান ম্যান অর্থ পুরুষ কয়েকবার পরে পরে লিখে লিখে এটাকে ব্রেনে গেথে নেবেন ঠিক আছে আমাদের এর পরের শব্দটি হচ্ছে পেন পিই এন পেন এই পেন শব্দের অর্থ হচ্ছে কলম আমরা যে কলম দিয়ে লিখি সেটারই ইংরেজি নাম হচ্ছে পেন কেমন তাহলে পেন অর্থ কলম ক ল ম কলম পড়ব কীভাবে পড়বেন পিই এন পেন পেন অর্থ কলম পিই এন পেন পেন অর্থ কলম ওকে আমাদের নেক্সট শব্দটি হচ্ছে টেন টি ইএন টেন এই টেন মানে হচ্ছে দশ আমরা বলি না সে ক্লাস টেনে পড়ে এই যে টেন টেন মানে কি দশ তাহলে টেন অর্থ দশ ধ তালুবস দশ আমরা এইভাবে চর্চা করব টি ই এন টেন টেন অর্থ দশ টি ই এন টেন টেন অর্থ দশ ওকে পরের শব্দটি হচ্ছে রেড আর ইডি রেড রেড শব্দের অর্থ হচ্ছে লাল রেড অর্থ কি লাল রং রঙের নাম আর কি তাহলে আর ইডি রেড রেড অর্থ লাল লাল হ্যাঁ আপনি এইভাবে পড়বেন আর ডি রেড রেড অর্থ লাল আর ডি রেড রেড অর্থ লাল বারবার এভাবে চর্চা করবেন এই শব্দটি হচ্ছে ভ্যাড ভিইডি ভ্যাড ভ্যাড অর্থ বিছানা আরেকটা ভ্যাড আছে খারাপ সেটা হচ্ছে বি এডি ভ্যাড ব্যাড অর্থ খারাপ বা মন্দ কিন্তু বি ডি ভেড এই ব্যাড অর্থ হচ্ছে বিছানা খেয়াল করবেন কেমন মনে রাখবেন তাহলে ভি ইড ভেড ভেড শব্দের অর্থ হচ্ছে বিছানা ব রসিকার বি ছ আকার ছা ন আকার না বিছানা তাহলে আমরা কিভাবে চর্চা করব ভি ই ডি ভেড বেড অর্থ বিছানা ভি ই ডি ভেড বেড অর্থ বিছানা বারবার পড়বেন না এই শব্দটি হচ্ছে লেগ এই লেগ শব্দের অর্থ হচ্ছে পা আমরা যে পা দিয়ে হাঁটি চলি সেই পায়ের ইংরেজি বান শব্দ হচ্ছে লেগ তো লেগ অর্থ লিখে নিলাম পা আমরা প্র্যাকটিস করবো এইভাবে এল ইজি লেগ লেগ অর্থ পা এল ইজি লেগ লেগ অর্থ পা বারবার পড়বেন লেগের পরের এই শব্দটি হচ্ছে প্যাগ পি প্যাগ এ প্যাগ শব্দের অর্থ হচ্ছে খুঁটি মূলত অনেক অর্থেই ব্যবহৃত হয় তবে বিশেষত খুঁটি আমরা খুঁটি বললে সবচেয়ে ভালো বুঝবো এই জন্য এটাই বলছি তো পি জি প্যাগ প্যাগ অর্থ খুঁটি লিখে নিলাম প্যাগ অর্থ খুঁটি খ চন্দ্রবিন্দু রসুকার ট রসিকার টি খুঁটি ঠিক আছে যেমন আমরা গরু ছাগল অনেক সময় রশি দিয়ে একটা খুঁটির সাথে বাঁধি না ওই বাঁধা যে খুঁটি যার সাথে বেঁধে দিলাম ওই ইয়েটার নামে হচ্ছে কি খুঁটি আর সেটা কি ইংরেজিতে বলা হয় কি প্যাগ জি আচ্ছা প্যাগের পরে এখানে আছে ওয়েব ডব্লিউ ইভি ওয়েব এই ওয়েব শব্দের বিশদ অর্থ সংক্ষেপে বোঝার জন্য আমি বলবো ওয়েব মানে হচ্ছে জাল কিন্তু ওয়েব কথাটা আসলে অন্যান্য অনেক অর্থে ব্যবহৃত হয় ঠিক আছে যেমন এই যে আমরা ইন্টারনেটে বিচরণ করি কেমন এটাকেও কি বলা হয় ওয়েব হ্যাঁ আমরা বলি না ওয়েব ব্রাউজার তো আমরা ইন্টারনেটের মানে এই সিস্টেমটাকেও কিন্তু ওয়েব বলি তো এখানে ওয়েব বলার কারণ কী কারণ ইন্টারনেটের সংযোগটা সারা বিশ্বব্যাপী জালের মতোই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হুম এক ডিভাইস থেকে আরেক ডিভাইস আরেক ডিভাইস থেকে আরেক ডিভাইস এভাবে যার জন্য সেটাকে ওয়েব বলা হয় তো যা হোক এই ওয়েবের সংক্ষিপ্ত মূল সহজ কথাটা হচ্ছে জাল আমরা এটাই মনে রাখবো কেমন তাহলে ডবলিউইএম ওয়েব ওয়েব শব্দের অর্থ জাল জ আকার যা জাল ওকে বানানটা এইভাবে পর্ব ডব্লিউ ইভি ওয়েব ওয়েব অর্থ জাল ডব্লিউ ভি ওয়েব ওয়েব অর্থ জাল ঠিক আছে আমাদের এই শব্দটি হচ্ছে ওয়েল ডব্লিউই ডাবল এল এই ওয়েলের গুরুত্বপূর্ণ দুইটা অর্থ আছে কখনো ওয়েল শব্দের অর্থ হচ্ছে ভালো আর কখনো এই ওয়েলই আবার প্রকাশ করে কূপ পানির কূপ আমরা যেখান থেকে মাটি কেটে যে কূপ থেকে কি করি পানি উঠাই সেটার ইংরেজি নামও কিন্তু ওয়েল এখন এটা সেন্টেন্স দেখি আসলে বোঝা হয় যে ওয়েল অর্থ কি ভালো বোঝানো হয়েছে এখানে নাকি কূপ বোঝানো হয়েছে এটা আপনাকে সেন্টেন্স বা আপনি যখন রিডিংয়ে যাবেন তখন ওই সেন্টেন্স আপনাকে বুঝিয়ে বলবে বুঝিয়ে দেবে যে আসলে এখানে ওয়েল কি অর্থে ব্যবহৃত হয়েছে এটা নিয়ে টেনশনের কিছু নেই তো যাই হোক ওয়েবের প্রধান দুটি অর্থ একটা হচ্ছে ভালো ভালো বলতে যেমন আমরা বলি না আপনি কেমন আছেন ওয়েল ভালো সেই ভালো তো একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে কূপ হ্যাঁ আমরা দুইটাই লিখে নিচ্ছি ওয়েল অর্থ ভালো ব আকার ভা লকার লো ভালো আর একটা হচ্ছে কূপ ক দীর্ঘকার কু প কূপ পানির কূপ আর কি হ্যাঁ আচ্ছা তাহলে আমরা কীভাবে পড়ব ডাব্লিউ ই ডাবল এল এইটা কেহ কেহ কোনো কোনো জায়গায় দুইটা এল যখন একত্রে থাকে আমরা একসাথে একসাথে বোঝানোর জন্য দুইটা বোঝানোর জন্য বলি ডাবল এল আবার কোনো কোনো অঞ্চলে কেউ কোনো কোনো জায়গাতে ও ডাবল এল না বলে ওরা বলে এল এল এটা শুনতে আসলে ভালো লাগে না ডব্লিউ ই এল ভাল লাগছে ভাল লাগে না তা আমার মনে হয় আমরা যে কথাটা বলতে অভ্যস্ত মানে ডব্লিউ ই ডাবল এল ওয়েল ওয়েল অর্থ ভালো বা কুপ এটাই শুনতে মনে হয় বেটার যাই হোক আপনার যেমনে বলতে ভালো লাগে যেমনে অভ্যস্ত আপনারা সেভাবেই বলবেন ডব্লিউ ই ডাবল এল ওয়েল ওয়েল অর্থ ভালো বা কুপ মনে রাখবো এই শব্দটা হচ্ছে জেট টি জেট আপনি জেট বিমানের নাম শুনেছেন ঠিক কি না অর্থাৎ সা করে যে যুদ্ধ বিমানগুলো চলে এদেরকেও কিন্তু আমরা জ্যাট প্লেন বলি তো যা হোক এই জেট বিমান বা জেট প্লেন যাই বলি আপনি জেটের আসল অর্থটা হইল তীক্ষ্ণভাবে খুব দ্রুত গতিতে কোনো কিছু কি। গতি সম্পন্ন হওয়া কোনো কিছু অতিক্রম করা চলে যাওয়া ইত্যাদি জেট তো আমরা এটা রিয়েল যে অর্থটা প্রকাশ করতে পারি বা লিখতে পারি সেটা হচ্ছে ফিনকি ফিনকি মানে হচ্ছে যেমন আপনার এক জায়গায় হাটটা কেটে গেল রক্ত যখন খুব স্পিডে এখান দিয়ে বের হইতে থাকে আমরা তখন এটাকে বলি ফিনকি দিয়ে রক্ত পরা সেই ফিনকি কথার ইংরেজি অর্থ হচ্ছে শব্দ হচ্ছে জেট ঠিক আছে তাহলে ফ্রেন্ডস আমরা এই জেটের অর্থ কি লিখব ফিন কি আর ফিন কি কেন লিখলাম এটা আশা করি আপনি বুঝতে পেরেছেন ঠিক আছে তাহলে জেট অর্থ ফিন কি ফ রসিকার ফি ন ক রসিকার কি ফিন কি মানে হচ্ছে কোনো কিছু থেকে দ্রুত গতিতে কিছু বের হয়ে যাওয়া চলে যাওয়া ইত্যাদি তো পর্ব যে ইটি ঝেট যে ইটি ঝেট ঝেট ঠিক আছে এই শব্দটি হচ্ছে ভেল আপনাদের সবার প্রিয় জানা শোনা কথা ভেল কেন চিনা এটা আসলে যারা আমরা স্কুল কলেজে একটুও গেছি জানি তারা এই শব্দের সাথেও পরিচিত ভেল বেল কখন বাজায় ক্লাস শুরুর আগে ছুটি হলে হ্যাঁ বেল বাজায় না স্কুলের ওই ঘণ্টাটা ওটারই ইংরেজি শব্দ হচ্ছে ভেল আমরা ঘন্টার চাইতে বেল কথাটাই বেশি বুঝি ঠিক কি না যে ভেল বাজাইতেছে ক্লাস শুরু হয়ে যাবে বেল বাজাইছে ছুটি হয়ে গেছে বলিনি এরকম যা হোক তাহলে এই ভেল কথার অর্থ বাংলা অর্থ কি ঘন্টা বেল অর্থ ঘন্টা জি মনে রাখবেন তাহলে ভেল ঘন্টা ঘ নয় আকার ঘন্টা ভেল অর্থ ঘণ্টা আমরা এভাবে পড়ব ভি ই ডাবল এল ভেল ভেল অর্থ ঘণ্টা ভি ই ডাবল এল ভেল ভেল অর্থ ঘন্টা ওকে ফ্রেন্ডস তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখেন একেবারে প্রথমে এবিসি শিখেছি সেটা লিখতে শিখছি পড়তে শিখছি এখন আবার কি শিখতেছি দুই অক্ষরের শব্দ শিখেছিলাম এখন শিখতেছি তিন অক্ষরের শব্দ এইভাবে তিন থেকে চার অক্ষরের শব্দ আসবে তো যা হোক এভাবেই ধীরে ধীরে আমরা এই শব্দ থেকে আবার বাক্যে চলে যাব আমি ভাত খাই এটা ইংলিশে কিভাবে বলবো তুমি ভালো আছো কিভাবে বলবো আমি ভালো আছি এটা কিভাবে বলবো নিজের পরিচয় কিভাবে বলবো ধীরে ধীরে ইংলিশে বলা বা লিখার জন্য যা যা প্রয়োজন ইনশাল্লাহ সবই হবে তবে কথা হচ্ছে আপনি ছোট থেকেই মানে ছোটো ছোটো কাজগুলো যদি এখন ভালো না শিখেন তাহলে পরের ওই কাজগুলো কিন্তু ভালোভাবে করা যাবে না এ কারণে আমার বিনীত অনুরোধ হইল আপনারা একটা ক্লাসের একটা ওয়ার্ডও রেখে যাবেন না খুব আন্তরিকতার সাথে নিবিড়ে ঘরে বসে বসে খাতা কলমে পারলে সবচেয়ে ভালো হয় লিখবেন পড়বেন লিখবেন পড়বেন যদি সমস্যা মনে করেন তাইলে মোবাইলে নিরিবিলি বসে ভিডিওগুলো বারবার চালিয়ে চালিয়ে শুনবেন মনে মনে পড়বেন দেখবেন ইনশাল্লাহ হয়ে গেছে তো আপনারা সবাই চেষ্টা করবেন আমি আশা করি ইনশাল্লাহ যারা ক্লাস করতেছেন একদিন যেন আমি দেখি বা শুনি আপনারা সবাই ইংরেজিতে এখন কথা বলতে পারতেছেন লিখতে পারতেছেন আর এটা অবশ্যই পারবেন যদি একটু চেষ্টা করেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা ব্যক্ত করি আজকের ক্লাস শেষ করছি আল্লাহ হাফিজ